ওই দিন অনেকেই আমি যখন মৌ বউয়েরকে নিয়ে কথা বললাম রুমকি ঝুমকির মেয়ের জামানে, অনেকে অনেক কমেন্টস করেছে, অনেকে বলছে দিদি আপনি জানেন না মৌ বউ ওর ভাগনাকে রাখে। আমি জানি, আমি জানি সমুদ্র ওর কাছে থাকে। আবার বলবে না দিদি আপনি সমুদ্র কেন বললেন, ওর নামটা অন্য, আমাদের সেম নাম, আমরা বলতে পারি না, ওই চেষ্টা করো। অনেকেই রুমকি ঝুমকির চ্যানেলের নামটা আমাকে চেয়েছে, আমি ওইটাও বলতে পারবো না, কারণ ওইটা আমরা বলতে পারি না, তোমাদের এগুলি বুঝে নিতে হবে। আমরা ডাইরেক্ট কিছুই বলতে পারি না, অনেক নিয়ম আমাদের মানতে লাগে। আমি জানি মৌ বউয়ের ননদের ছেলে এই সমুদ্র, ঠিক আছে, সে থাকে এখানে এবং এক বছর তো পুরোটাই ছিল, কারণ ওই সময় করোনা পিরিয়ড ছিল, ওর মা বাবা থাকে রাজস্থানে, হ্যাঁ, এবং সেই ননদ থাকে, ননদ সেই ননদেরই ছেলে সমুদ্র, এবং যাকে ওরা ভালোই বাসে, ঠিক আছে। এখন আগে সবসময় থাকতো, কোভিড পিরিয়ড ছিল, এখন খাওয়া দাওয়া করে, কিন্তু রাত্রেবেলা নাকি ওর বাড়িতে চলে যায়, এটা মৌ বউ যা বলেছে, হ্যাঁ। আর পুজোতে ওকে দেয়, ওকে দেয়, কারণ দেখলাম ওর দুটো প্যান্ট দিয়েছে, একটা জামা কি মামার মতো পাঞ্জাবি, এর আগের পুজোতেও ওকে দিয়েছে। কিন্তু এখানেও আবার একটা প্রশ্ন, আচ্ছা রুমকি ঝুমকি ভালো না, রুমকি ঝুমকির মেয়েটা ভালো না, আমি মেনে নিলাম, কিন্তু এই যে সমুদ্র, সমুদ্রর মা তো এই বাড়ির মেয়ে। আমরা মেয়েরা কিন্তু পুজোর সময় বাপের বাড়ি থেকে কিছু একটা পেতে আশা করি, আমাদের দেওয়ার ক্ষমতা আছে কি না জানি না, কিন্তু বাপের বাড়ি থেকে আমাদের কিছু দেবে সেটা কিন্তু সমস্ত মেয়েরা আশা করে। সেখানে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মৌ বউ বা মৌ বউয়ের বরের কিন্তু ওর বোনকে মানে দিদিকে কিছু দেওয়ার, সমুদ্রের মাকে কিছু দেওয়ার মতো কিন্তু ক্ষমতা আছে, এবং অনলাইনেও যে কোনো জিনিস পাঠানো যায়। কারণ আগে ভিডিওতে বলেছিল যে সমুদ্রের মা বাবা রাজস্থানে থাকে, এবং চার মাস আগে সমুদ্র মা বাবাকে দেখা করতে সেখানে গেছিল। তাহলে মৌ বউ কি পারে না যে অনলাইন অ্যাটলিস্ট সবার জন্য যোগ কিনেছে, সে তো বাড়ির মেয়ে, সে তো বাড়ির মেয়ে, তার তাকে কিছু দেওয়াটা তো কর্তব্যের মধ্যে পড়ে। আগে নয় পয়সা ছিল না, দিতে পারতো না। আবার বলেছে গত বছর ভিডিওতে যে কি আমরা কিন্তু আগে দিতাম, আরেকজনের নাম বলেছে, নামটা নাই বললাম, বিয়ে হওয়ার আগ পর্যন্ত রূপালীকে নামটা চেঞ্জ করে দিলাম, আমরা দিতাম, আপনারা দেখে নেবেন গত বছরের ভিডিওগুলিতে আছে, 2021 সেপ্টেম্বর মাসের ভিডিওতে এগুলি অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা তারপর একজন আমাকে বলেছিলেন যে দিদি তুমি জানো না, তুমি তো জানো না মৌ বউ তো নিজের বাড়ি দেখিয়েছিল, সেখানে কিন্তু ও ওর বাড়িটা কোথায় বলেছিল না, ও সেখানে বাড়ি দেখায়নি। 2020 সেপ্টেম্বর 21 একটা ভিডিওতে ও ওর বাপের বাড়ির হোম ট্যুর দেখিয়েছিল, বাপের বাড়ি কোথাও বলেনি, কারণ মৌ বউ ভাইরাল হয়েছিল নিজের যেখানে কুচবিহার দিনহাটার যে বাড়িটাতে এখনো থাকে সেই বাড়ির হোম ট্যুর দেখিয়ে। তারপর এবং এই ভিডিওটা খুব পপুলার হয়েছিল, সেই ভিডিওটাতে দেখিয়েছে ও, তোমরা সবাই জানতে চেয়েছো আমার বাপের বাড়িটা দেখাতে বলেছ, তাই আজকে কি বলেছিল ভিডিওতে, আজকে আমি আমার বাবার বাড়ির হোম ট্যুর দেখাচ্ছি, সেখানে কিন্তু একবারের জন্য বাবার বাড়িটা কোথায় সেটা বলেনি, বাবার বাড়ির সেই ঘর, বাবা মা রামকৃষ্ণ দেবের দীক্ষিত, অক্ষরানন্দ মহারাজের দীক্ষিত, আমি নিজেও রামকৃষ্ণ আশ্রিতা, নদীর পাড়ের বাড়ি সব দেখেছে, এমনকি ওনার ওর দাদার বাইকটা ছিল, সে বাইকে নাম্বার প্লেটটা হয়তো বিডির নাম্বার দেখা যেতে পারে, তাদের সেই নাম্বার প্লেটটা কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। তোমরা যে বলো আমরা দেখি না, দেখো প্রত্যেকটা জিনিস দেখি, কিন্তু একটা ভিডিও বড় হয়ে যায়, একটা ভিডিও একটা টপিক্সে বলছি, জাম্প করে অন্য টপিক্স আমরা বলতে পারি না, তখন চেঞ্জ করতে পারি না, সেটা জানা সত্ত্বে যেহেতু সেদিন রুমকি ঝুমকি কিনে ভিডিওটা করেছিলাম, সবাই বলছিলে ও যদি খারাপই হতো, ওর ননদের ছেলে বা ননদ, ননদ থাকতো না, ননদ থাকতো থাকে রাজস্থানে, আর ননদের ছেলেটা সমুদ্র কতটুকু এই বাড়ি থেকে পড়াশোনা করছে কি করছে বুঝতেই পারছো, কারণ মামি রাত্রে তুই খাবি ও না কোথায় জানি খেয়ে এসেছে, যখন ওর বাবা মা এসেছিল সমুদ্র কোথায় বলেছিল, তখন বলেছিল সমুদ্র এখন বড় হয়ে গেছে, সমুদ্র এখন পুজোর চাঁদা তুলছে, ঠিক আছে, ওর কিন্তু বয়সটা এখনো সেরকম হয়নি, এখন কিন্তু ওর পড়াশোনার বয়সই, কতটুকু পড়াশোনা হচ্ছে ডাউট আছে। আচ্ছা এটা গেল সমুদ্র আছে, সেটা আমি আগেই বলে দিলাম সমুদ্র আছে, এবং ও খুব বড় কাছে বলে এই এই বংশের মামার বাড়ির বংশের প্রদীপ, এটা কিন্তু আমি অস্বীকার করিনি, হ্যাঁ, আর সমুদ্র উপর উপর আছে উপর উপর নেই। তারপরে দেখো ও ঠাকুরমা শাশুড়ি এবং কাকু খুড়া শ্বশুরকেও কাকুকেও ও কাপড় দিয়েছে, ঠাকুমা শাশুড়ি তো অধিকারই আছে, কারণ মোয়ের বউয়ের শাশুড়ির শাশুড়ি,
তাহলে এই বাড়িরই ঠাকুমা শাশুড়ি। তারপরে খুড়া শ্বশুরকে 200 টাকা চাইলো এবং সে ভিডিওতে চাওয়ানো হলো, টাকা নিবা, কত টাকা নিবা, 200 টাকা, 200 টাকা লাগে, 200 টাকা তো একটু বেশিই দিল, 10টা দিতে নেই, 200 টাকা বেশি টাকা দিয়ে দিল। এবং কি বলল, আমি কিন্তু সব কিছু ভিডিওতে ধরতে বা দেখাতে দেখাই না, সব কিছু ক্যামেরা বন্দি করা যায় না। এবার বুঝে গেলে, সব কিছু ক্যামেরা বন্দি করা যায় না, তার মানে খুড়া শ্বশুর যে মাঝে মাঝে সে টাকা চান বা টাকা যে ও দেয় সেটা ও ভিডিওতে দেখিয়ে দিল। কারণ আমরা বলেছিলাম পরিবারের জন্য কতটুকু করছো, বা ঠাকুমা শাশুড়িকে যে মাছের ঝোলে ভাতটা দিল ওই দিন দেখলাম, ঠাকুমা শাশুড়ির জন্য রান্নাটা কিন্তু ম্যাক্সিমাম দিন খুড়া শ্বশুরই করে, ঠিক আছে। যখন উনি বাইরে চলে যায় কখনো আসতে পারে না, রান্না করতে পারে না, তখন নিজেই ও বলেছে ভিডিওতে, পুরনো ভিডিও দেখলে দেখে নেবে, যে কাকা না থাকে তেলে, কাকু না থাকে তেলে শাশুড়ি মা গিয়ে রান্না করে দেয়, আর এখন মাঝে মাঝে দুপুরবেলা ও খাবারটা দিয়ে দেয়। তাহলে ঠাকুমা শাশুড়ি খুড়া শ্বশুর এদেরকে খাবার দেয় না এটা তো আমি বলিনি, কিন্তু দেয় যেমন সেটা বলেও দেয় যে আমি দিয়েছি। আর খুড়া শ্বশুর মোটামুটি নিজেরটা নিজে ইনকাম করতে পারে, যদি কখনো ব্যস্ত থাকে রান্না করতে না পারে তখন ঠাকুমা শাশুড়িতে লাগে। আর ঠাকুমা শাশুড়ি মাছ খেতে ভালোবাসেন তাই ওনাকে দেয়। আর অনেকে আমাকে একদিন লিখেছিলে যে দিদি কল্লোল, কিন্তু আমি বলেছিলাম ভিডিওতে যে কল্লোলরা রাজবংশী, হ্যাঁ কল্লোলরা রাজবংশী 2021 সালে একটা ভিডিওতে একটা টাইটেল ছিল যে ভিন্ন ধর্মী, এটা ওয়ার্ডটা ভুল ছিল, ওরা ভিন্ন ধর্মী না, ভিন্ন ভাষা হওয়া সত্ত্বেও কিভাবে একসাথে আমরা সংসার করি, মানে মৌ বউ হচ্ছে ময়মনসিংহের মেয়ে, টোটালি মৌ বউ নেত্রকোনা ময়মনসিংহের মেয়ে, যেখানে আমি খাইলাম এরকম ওয়ার্ডটা এরকম হচ্ছে, আর ও হচ্ছে রাজবংশী, যেটার জন্য আমি আগেই বলেছি যে প্রিয়া, প্রিয় প্রিয়ার সাথে মিল আছে, কারণ প্রিয়ারাও মানে আমাদের অভিরাও রাজবংশী, আর সেখানে কল্পনা হচ্ছে রাজবংশী বউ, প্রিয়া না প্রিয়া বাঙালি, আর সেখানে এখানে আমাদের রুমকি ঝুমকি হচ্ছে রাজবংশী। ওর যে এতটা রাগ, এতটা রাগ মৌ বউয়ের প্রতি, কারণ অনেকটা এরকম যে আমি রাজবংশী মেয়ে হওয়া সত্ত্বেও, আমি এই বংশের হওয়া সত্ত্বেও আমি আজকে এই বাড়ি ছাড়া, কারণ শত হলো গ্রামের মেয়ে, ওদের ল্যাঙ্গুয়েজ, ওদের একটা প্রাণ থাকে, যত ভাষাতে আমরা কথা বলি না কেন এক্স্যাক্ট কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ যেটা হয়, সিলেটিরা খাইছুনি রে বা বা যেটা মৌ বউ বললো ওই 2021 ভিডিওতে, যে ও যখন ওই এলাকার লোকের কথা বলে বা মা ঠাকুমার কথা বলে, ওরা কিন্তু রাজবংশীতেই কথা বলে, এটা তোমরা প্রিয়ার ভিডিওতে দেখতে পাবে, প্রিয়ার শাশুড়ি যখন কথা বলেন রাজবংশীতেই মেনলি বলে, মুই মুই বলে ওরা, ওরা একটু অ্যাসামিজ আর বাংলা মিক্সড কথাগুলি বলে, মুই মুই বলে, আর মোয়ের ভাষাটা হচ্ছে ময়মনসিংহা ভাষা, এটা আমাদের বরিশালের ভাষা থাকে, ময়মনসিংহা ভাষা থাকে, ডিফারেন্ট বাঙালির ডিফারেন্ট কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, বা এমনি তো খাইছো নি ওরা বলে, খাইছো তুমি গেছো আনি আইসো তুমি, এইভাবে ওরা বলে। হ্যাঁ ওরা ওইখানকার লোকরা দিনহাটা মাথা ভাঙা, তুমি যাবা, তুমি আবা, তুমি পাবা না, তুমি খাবা, এরকম করে বলে, তাগো বাড়ি, এটা কিন্তু আলাদা, এটা কিন্তু কুচবিহার দিনাভাটা বা মাথা ভাঙা ওসব জায়গাতে না, ফালা কাঠা এদের ভাষাগুলো একটু অন্যরকম, হ্যাঁ তো ওই রকম ভাষাতে কথা বলে ওই দিকের বাংলাটা। তা এবার বুঝে গেলে, যারা তোমরা আমাকে এলিগেশন দিয়েছিলে দিদি আপনি দেখেননি না দেখে কথা বলছেন কেন, এইবার দেখো সবই দেখেছি সবই বুঝেছি, কিন্তু একটা ভিডিওতে এত কিছু বলা যায় না, তাই বললাম ঠিক আছে রুমকি ঝুমকি নয় খারাপ, রুমকি ঝুমকির মেয়ে খারাপ, তা এবার বলো তো সমুদ্রের মাকে একটা শাড়ি আশা করতো না, আবার বলবে না এত যদি দরকার দরদ থেকে আপনি দিলেন না কেন, আমি বড় ইউটিউবার না, বড় ইউটিউবারদের ভুল ধরার জন্যই আমাদের মতো ছোটরা বসে আছে এখানে, আশা করি মানুষগুলো দিয়ে দিতে পারলাম।